চোর চোর আতঙ্কে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার মানুষজন। গত কয়েকদিন ধরে জামুরের নর্থবুক কোলিয়ারি কোয়ার্টার এলাকায় সন্ধ্যা হলে চোর চোর আতঙ্ক, যদিও এখনো কোনো বাড়িতে চুরি হয়নি বলেও জানা গিয়েছে। গতকাল রাত্রে রাজীব ঝায়ের ছেলের পৈতার অনুষ্ঠান চলছিল বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। সেখানে খাওয়া দাওয়া অনুষ্ঠানের শেষে বেশ কিছু আত্মীয়দের সাথে ওই প্যান্ডেলে ছিলেন রাজীব ঝায়ের পরিবারের লোকজনেরা। সেই সুযোগ বুঝে 5 থেকে 6 জন দুষ্কৃতীরা পাঁচিল টপকে বাড়ির জানালা ভাঙার চেষ্টা করে। সেই সময় রাজীব বাবুর ছেলে বিষয়টি বুঝতে পেরে দৌড়ে এসে প্যান্ডেলে পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবারের সদস্যরা যখন বাড়িতে পৌঁছালে দুষ্কৃতীরা পালিয়ে যায়। রাতে খবর দেওয়া হয় শ্রীপুর ফাঁড়ি পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে। এলাকায় সন্ধ্যা নামলে চোরেরা আতঙ্কে অতিষ্ঠ হয়ে পড়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, কম বয়সী ছেলেরা নেশায় আসক্ত হয়ে পড়ায় এই ধরনের কার্যকলাপে যুক্ত হয়ে পড়েছে। আমার বাড়িতে ধাবা করে চেষ্টা করেছিল চুরি করা, পিছনে জানলা ভাঙছিল। সেই মুহূর্তে আমার ছেলে এসে দেখলো, এসে ও চিৎকার করলো। আমার সব পাড়া ছেলেরা এসে যে দেখলো, দিয়ে আমরা সবাই মিলে দৌড়াদৌড়ি করলাম, নিয়ে ওরা পালিয়ে যায়। বিগত কয়েকদিন ধরে আমাদের নর্থবুকে যা অত্যাচার করছে ওরা, যে কোনো ঘর যদি একটু বন্ধ দেখছে ঢুকে যাচ্ছে, উকি মারছে, কোনোভাবে ভাঙার চেষ্টা করছে, জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেজন্য পুরো নর্থবুকবাসীরা আমরা ভয়ভীত আছি। মহিলারা তো ঘরে থাকতেই চাইছে না। আমরা সেই লিখিত একটা জিডি আমরা শ্রীপুর ফাঁড়ি বড়বাবুকে দিয়ে এলাম। বড়বাবু আমাদেরকে আশ্বাসন দিয়েছেন এই জিনিসটাকে গুরুত্বভাবে দেখা হবে, বলেছেন এটার উপর অ্যাকশান হবে। আমার পুলিশ প্রশাসনের উপরে পুরো ভরসা আছে যে উনি এটাকে গুরুত্বভাবে দেখবেন আর আমাদের এলাকায় যাবার শান্ত থাকুক এই চেষ্টাটা উনি করবেন। এইটাই আমরা এসেছিলাম কমপ্লেন করতে, পুরো নর্থবুকবাসীরা সবাই মিলে এসেছিলাম। কী মনে হচ্ছে, চুরি না এর পিছনে অন্য কিছু কারণ হতে পারে? না, আমার মনে হচ্ছে যেহেতু কয়েকদিন ধরে আমার ঘরে পৈতার একটা প্রোগ্রাম চলছিল, আমার ঘর প্রায় সময় ফাঁকা থাকছিলো, কিন্তু আমাদের ফুটবল মাঠে আমাদের একটা অনুষ্ঠানের প্যান্ডেল ফ্যান্ডেল করা হয়, পুরো ফ্যামিলি আমরা বারবার ওখানে শিফট হয়ে যেতাম, পুরো পাড়াই আমাদের সাথে যুক্ত ছিল, সবাই প্যান্ডেলে এনজয় করতো, সে সময় চুরিরই মোটিভেট হতে পারে। বাকি বিষয়টা তো বলতে পারবো না। হামলোক নর্থবুক কাজ জিতনা ভি লোক হ্যাঁ ওয়াঁ কাজ হাম লোক থানা ভি আয়ে হ্যাঁ, এজেন্ট কো ভি যাকে ডেপুটেশন দিয়ে হ্যাঁ, ক্যোঁকি ইয়ে তো ফুলহেরি কে আন্ডার কা এরিয়া হ্যাঁ, তো ম্যানেজমেন্ট কা ভি দায়িত্ব বনতা হ্যাঁ কি কিসি ভি তরহ কা ঘটনা অগর কলোনি মে ঘট রা হ্যায় তো উস পর ও ধ্যান দে অর জো ভি ইসমে সম্মিলিত হ্যায় উস পর উচিত কারওয়াই করে, নাহি তো নর্থবুক মে রহনা মুশকিল হো জায়েগা লোক। ইসকে পিছে ক্যা কারণ লাগ রহা হ্যায়? अब देखिए इसके पीछे कारण इसलिए तो हम लोग थाना को दिए हैं सूचना की, अब वो इंक्वायरी करके बताए। हम लोग को तो जैसा लग रहा है कि कल जिस तरह खिड़की तोड़ने का प्रयास किया जा रहा था, तो मतलब 7-8 आदमी जिस तरह था, अब वो चोरी करने का प्रयास था या फिर उसका कुछ और मकसद था ये तो बताना अभी मुश्किल है, लेकिन जो भी था वो गलत ही मकसद से आया हुआ था।